খালি ফিরে এলাম বিরতির পর যে খবরে নজর রাখবো। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি প্রশিক্ষণ শিবিরের হদিস, সূত্রের দাবি পাক অধিকৃত কাশ্মীরের সোমানি উপত্যকায় বিশাল এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে জঙ্গি প্রশিক্ষণ শিবির। সূত্রের দাবি আইএসআই এর সক্রিয় মদতে শিবিরে আল বদর ও অন্যান্য জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজৌরি সেক্টর দিয়ে তাঁদের ভারতে পাঠানোর ছক কষা হচ্ছে। এর জন্য মুনাওয়ার নদী ও আশপাশের এলাকার 4-5টি রুট ব্যবহার করা হতে পারে। গোয়েন্দা সূত্রে খবর, ওই এলাকায় রয়েছে পাকিস্তানি সেনার 12টি পোস্ট। ওই এলাকায় কুয়াশা তুষারপাতের সুযোগ নিয়ে ভারতে জঙ্গিদের পাঠানো হতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে ওই এলাকায় নজরদারি চালানো বেশ কঠিন, সেই সুযোগই সম্ভবত নিতে চাইছে আইএসআই, এমনটাই সূত্রের খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।